বাগেশ্বর ধামের মহারাজ পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী সংক্রান্ত বিতর্ক শেষ হওয়ার নামই নিচ্ছে না। সম্প্রতি সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি যে ভাষা ব্যবহার করেছেন তা নিয়ে উঠছে বিভিন্ন প্রশ্ন। এইদিকে ভোপালের সিনিয়র সাংবাদিক গোবিন্দ গুরজার তাকে চ্যালেঞ্জ করে বলেছেন যে তিনি 10 মিনিটের মধ্যে তার ভণ্ডামি প্রকাশ করবেন। পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর দৈব আদালত এবং আলৌকিক ঘটনা নিয়ে প্রতিনিয়ত উঠছে প্রশ্ন। নাগপুরের কুসংস্কার নির্মূল কমিটি তার বিরুদ্ধে জাদুবিদ্যা এবং কুসংস্কার ছড়ানোর অভিযোগ এনেছে এবং পুলিশের কাছে রিপোর্টও দায়ের করেছে। তিনার বিরুদ্ধে জাদুবিদ্যা এবং কুসংস্কার প্রচারের অভিযোগ রয়েছে বটে, কিন্তু বাবা ধারাবাহিকভাবে এই অভিযোগগুলিকে অস্বীকার করে আসছে এবং তার পক্ষে রয়েছে প্রচুর ভক্তের ভিড়, যার মধ্যে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদ, ব্যবসায়ী, অভিনেতা, এমনকি সেলিব্রিটিরা পর্যন্ত অন্তর্ভুক্ত রয়েছে। এই দিকে একটি টিভি চ্যানেলের সাংবাদিকের সাথে কথা বলার সময় বাবা যে ধরনের অশালীন ভাষা ব্যবহার করেছিলেন তা আবারও তোলপাড় সৃষ্টি করেছে। তিনি বলেছিলেন, আজকের পর থেকে নিজেকে কুসংস্কারচ্ছন্ন বলা বন্ধ করো, নইলে উলঙ্গ হয়ে যাবে। আমরা হনুমানজির সেবক এবং তার আশীর্বাদ পেয়েছি। আজকের পর আমার কাউকে সার্টিফিকেট দেব না এবং ব্যাখ্যাও আমি কাউকে দেব না। আমার সিংহাসন থেকে এই শপথ নিচ্ছি। এই ঘটনার পর এখন আবার নতুন করে পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীকে চ্যালেঞ্জ করেছেন ভোপালের সিনিয়র সাংবাদিক গোবিন্দ গুরজার। মাত্র 10 মিনিটের মধ্যে তার ভণ্ডামি ফাঁস করে দেবেন বলে জানিয়েছেন তিনি। গোবিন্দ গুরজার এক টুইট বার্তায় বলেছেন, পৃথিবীর সৃষ্টি শক্তি ছাড়া আর কিচ্ছু নেই যে কোনো মানুষের মনের কথা জানতে পারে। এই ধরনের দাবি কৌশল আর চতুরতা ছাড়া আর কিচ্ছু নয়। ভাবতে অবাক লাগে, অনেক মানুষ এর সুযোগ পেলেও এই ভণ্ডামি ফাঁস করতে পারেনি। আমি চ্যালেঞ্জ করে বলছি, মাত্র 10 মিনিটের মধ্যে প্রেসক্রিপশনের ভণ্ডামি প্রকাশ করব। তিনি আরও বলেছেন যে তিনি সনাতন ধর্মে বিশ্বাস করেন, কিন্তু ভণ্ডামি ও আড়ম্বরের বিরোধিতা করেন। কোনো ধরনের কুসংস্কার প্রচার করা একেবারেই ঠিক নয়, তাই তিনি বাগেশ্বর ধাম মহারাজকে খোলামেলা চ্যালেঞ্জ দিয়েছেন। তার টুইটটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে এবং দেশ জুড়ে অনেক সুপরিচিত সাংবাদিক এবং সুপরিচিত ব্যক্তিরা এটিকে রিটুইটও করেছেন। সাংবাদিকদের একটি বড় অংশ গোবিন্দ গুরজার সমর্থনে এগিয়ে এসেছেন এবং তার সাহসের প্রশংসাও করেছেন। এখন দেখার বিষয়টি হল, বাবা সাংবাদিক গোবিন্দ গুরজারের চ্যালেঞ্জকে গ্রহণ করে নাগপুরের কুসংস্কার নির্মূল কমিটির মতো তাকে তার দরবারে আমন্ত্রণ জানান কিনা।